বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ফুলুরিয়াম ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ফুলুরিয়াম ঔষধটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ফুলুনারজিন। এটি সাধারণত ফ্লুরিয়াম নামেই পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়, ফ্লুরিয়াম 5 mg ট্যাবলেট এবং ফ্লুরিয়াম 10 mg ট্যাবলেট। তবে আজকে আমি ফ্লুরিয়াম 10 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত ফ্লুরিয়াম ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীদের মাইগ্রেন সমস্যা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন, সর্বদাই মাথা ঘুরানো, মাথা ব্যথা করা, মাথা ভার হয়ে থাকা, মাথার ভিতরে ঝিমঝিম করা, সর্বদাই মাথা ব্যথা করা এবং দীর্ঘদিন যাবৎ যাদের এই মাথা ব্যথা এবং মাথা ঘুরানো, মাথা ভার হয়ে থাকা, মাথা গরম হয়ে থাকা, এ সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে। ফ্লুরিয়াম ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত ফ্লুরিয়াম 10 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে রাতে এক বেলা খাওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদের, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ফ্লুরিয়াম ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর মাইগ্রেন জনিত বিভিন্ন সমস্যা, মাথা ব্যথা হয়ে থাকা, মাথা ভার হয়ে থাকা, সর্বদাই মাথা গরম হয়ে থাকা, সহজে ঘুম না আসা, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন যে ফ্লুরিয়াম ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা দূর করা সম্ভব, তাহলে ডক্টর ফ্লুরিয়াম ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডক্টর সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ফ্লুরিয়াম ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ফ্লুরিয়াম ঔষধটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন শরীর দুর্বল লাগা, শরীরে ঝিমঝিম ভাব হওয়া, খিদে না পাওয়া, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ফ্লুরিয়াম ঔষধটি না খাওয়াটাই উত্তম, তবে অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে হবে পারে। ফ্লুরিয়াম ঔষধটি খাবার পরে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এটি খাবার পরে অতি মাত্রায় ঘুম আসতে পারে। তাই কোনো প্রকার যানবাহন এবং ইঞ্জিন চালানো জিনিস থেকে বিরত থাকতে হবে, না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যদি আপনাদের ফ্লুরিয়াম ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।